আজও ওই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। মধ্য অতই শূন্য মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথার মুখ মাটি। নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসন খানি, কোনসে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হাই টানি। কবি জসীমউদ্দিনের নকশিকাতা কবিতাটির মতো ছায়া শুনিবির গ্রাম নওগাঁর সুতিহাট। এ গ্রামের নারীরা রঙিন কাপড়ের পরতে পরতে সুনিপুণ হাতের কাজে ফুটে তুলছে এক একটি নকশিকাতা। গ্রামের কয়েকশো মহিলার আঙুলের কারসাজিতে তৈরি হয় এক একটি নকশিকাতা। সংসারে কাজের ফাঁকে বাড়তি আয়ের জন্য গ্রামের গৃহিণী ও শিক্ষার্থীরা গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পের সাথে নিজেদের জড়িয়ে সংসারে এনেছে সচ্ছলতা। ব্যবসায়ীর কাছ থেকে চাহিদা নিয়ে বাড়ির উঠোনে এভাবেই প্রতিদিন দল বেঁধে নকশিকাতায় ফুল তুলতে কর্মব্যস্ততা বাড়ে এসব নারীদের। কখনো লাল কখনো সাদা কাঁথার জমিনের উপর রঙিন সুতোই ফুটে তোলে সূক্ষ্ম নকশা। মনের খেয়ালে গ্রামীণ মহিলারা বানিয়ে চলে বাহারি নকশিকাতা। সুই সুতোর এফুর ওফুরে এক একটি নকশিকাতা যেন ফুটে ওঠে জীবন্ত প্রতিচ্ছবিতে। মজুরির উপর নির্ভর করে নান্দনিক এসব কাঁথা তৈরিতে কখনো সময় লাগে 3 থেকে 9 মাস পর্যন্ত। সংসারে কাজের ফাঁকে বাড়তি আয় এসব নারীদের করেছে স্বনির্ভর। আমরা সংসারে আমরা সব কিছু আমরা বজায় রেখে আমরা উপার্জন করি। আমরা কিছু টাকা দিয়ে না আমরা বাইরের লোকজন আমাদের কাছে এনে নিয়ে যায়, সেলাই করি, ওরা নগদ টাকা দিয়ে নিয়ে যায়। 1,500, 2,000, 3,000 কাঁথার উপর নির্ভরভাবে দাম দিয়ে ওরা নিয়ে যায়। তরুণীদের হাতের পরশ আর মননশীল চিন্তায় নান্দনিকভাবে ফুটে তোলা এসব নকশিকাতা। জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরের এই গ্রামটি এখন নকশিকাতার গ্রাম হিসাবেই পরিচিত। মাত্র 30 মিনিটের পথ ধরে ছায়া শুনিবির গ্রাম আর গ্রামের নারীরা নিজেদের আত্মনির্ভরশীল করার পথ খুঁজে নিয়েছেন সৃজনশীল এই কাজের মাধ্যমে। সকাল থেকে ভর দুপুর পর্যন্ত নিত্যদিন চলে বাড়ির উঠানে এই সূচি কাজ। নান্দনিক ফুল কাঁথার জমিনে তোলার আগে একে অপরের সলা পরামর্শে আরো সুনিপুণ করে তোলে কারুকাজ। উন্নত প্রশিক্ষণ আর সরকারি ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া হলে গ্রামীণ অর্থনীতিতে এসব নারীরা আরো বেশি অবদান রাখবে বলে মনে করছে অনেকে। লাগে কিন্তু এই কাঁথাগুলো সেলাইয়ের জন্য তারা যে মজুরি পায় 1,500 কিংবা 1,500 বা কার্পেট সেলাই করে 3,000, কিন্তু এই সময়ের জন্য সময়ের হিসাবে তাদের মূল্যটা খুবই কম। তো এই এটার জন্য তারা বলতে গেলে নামমাত্র মূল্যে এটাকে মানে কাজটা করে যায় সাংসারিক অভাবের জন্যই আর কি। তো এর পাশাপাশি যদি সরকারিভাবে কোনো পদক্ষেপ নিয়ে থাকতো বা কোনো সহযোগিতা থাকতো তাহলে কিন্তু এই মহিলাদের বেশ উপকার হতো। তো আমি আশা করব যে আপনাদের মাধ্যমে যে সরকার যেন এটা নিয়ে একটু আমাদের গ্রামের দিকে একটু দৃষ্টি দেয়। তৃণমূল পর্যায়ের এসব নারী কারিগরদের সরকারি সেবার আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা সমাজ সেবা অধিদপ্তর। এই ধরনের যারা সূচিকর্মের কারিগর রয়েছে
তাদেরকে যাতে আরো হাইলাইট করা যায়, তারা যেন তাদের বাজার ন্যায্য ভাবে পেতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অবহিত করব এবং তাদেরকে আরো ব্যাপকভাবে সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করব। নান্দনিক কাজের উপর ভিত্তি করে 1,500 থেকে 5,000 টাকায় এক একটি নকশিকাতা বিক্রি করে থাকেন। নওগাঁ জেলার মান্দা ছাড়াও 10টি উপজেলায় আরও অন্তত 5,000 সুঁচ কারিগর এসব নকশিকাতা শিল্পের সাথে জড়িয়ে রয়েছেন।